أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أو كما قال عليه الصلاة والسلام. أمر شكولي محبة سيد درود إبراهيم بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محترم حاضرين الله پاک رب العالمين কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন মাশগালা থেকে ফারেক করে, বিভিন্ন রকমের কর্মব্যস্ততা থেকে ফারেক করে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়াতন বলি, আলহামদুলিল্লাহ। গত জুমা আলোচনা চলছিল মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে মুমিনুনের ভিতরে মুমিনের সাতটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিন সফলকাম, ওই মুমিন সফলকাম হয়ে গেছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী একাগ্রতা অবলম্বন করেছে তারা সফলকাম। মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হলো যারা নামাজের ভিতরে বিনয়ী। খাশিউন এর তিনটি ব্যাখ্যা তাফসীরে কিতাবে পাওয়া যায়। এক নম্বর হলো আই খাইফুন, আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগ্রত রেখে নামাজ আদায় করা, এমন ভাবে নামাজ আদায় করা, এমন ভাবে নামাজ আদায় করা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি, আর যদি আমি আল্লাহকে দেখতে না পাই তাহলে আল্লাহ তাআলা তো আমাকে দেখতে পাচ্ছে, এমন ভাবে নামাজ আদায় করতে হবে। খাশিউনের দুই নাম্বার ব্যাখ্যা হলো খাশিউন অর্থাৎ বিনয়ী হওয়া, নামাজের ভিতরে অহংকার প্রদর্শন না করা। তিন নাম্বার ব্যাখ্যা হলো ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করা, তাড়াহুড়া না করা, অতি দ্রুত নামাজ আদায় না করা, নামাজের ক্ষেত্রে ধীরস্থিরতা অবলম্বন করা, এটা হলো খাশিউনের তিন নম্বর ব্যাখ্যা। তো মুমিন এর এক নম্বর বৈশিষ্ট্য হলো যেই মুমিন নামাজের ক্ষেত্রে বিনয় অবলম্বন করবে।
মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অযথা কথাবার্তা অনর্থক কাজ থেকে যারা বিরত থাকে তারাই হলো মুমিন। অযথা কথাবার্তা, আমরা আমাদের আকাবিরদেরকে দেখেছি, আমাদের উস্তাদ যারা অনেক বড় বড় আলেম, সবসময় কথা কম বলতেন, নিরিবিলি পরিবেশে থাকতেন, একাগ্রতা অবলম্বন করতেন, একাকি থাকতেন, কারণ মানুষের সাথে বেশি বেশি চলাফেরা করলে কথা বেশি হবে, আর কথা বেশি হলে ভুল বেশি হবে, ঠিক কি না? এই জন্য ওনারা সবসময় চুপ থাকতেন, নীরবতা অবলম্বন করতেন, কথা কম বলতেন, কারণ কথা যত বেশি হিসাবের মাত্রাও কিন্তু আমাদের বেড়ে যাবে তত বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলেন মুমিন, তার দুই নাম্বার বৈশিষ্ট্য হলো সে কথা কম বলবে, অনর্থক কাজ কর্ম কম করবে। অনর্থক কাজ যেগুলো আছে, গত সপ্তাহে বলেছিলাম, অযথা যে কাজগুলো আছে যেগুলোর দ্বারা এই দুনিয়াতেও আমাদের তেমন কোনো ফায়দা নেই আর পরকালে তো এটার কোনো ফায়দাই নেই। অনেক খেলাধুলা এরকম আছে, সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, সময়ের অপচয় হচ্ছে, লুডো খেলা, দাবা খেলা, তারপরে ক্যারাম বোর্ড খেলা, এরকম আরো যত খেলা আছে যেগুলোতে সময় নষ্ট হচ্ছে, এগুলো এই সমস্ত কাজ করা যাবে না, এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। এই বিরত থাকার নামই হলো মুমিন। যে ব্যক্তি অনর্থক কাজ থেকে বিরত থাকবে তার ভিতরে মুমিনের একটি বৈশিষ্ট্য আছে, সুবহানাল্লাহ। মুমিনের তিন নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাঈলুন, মুমিন তারাই যারা যাকাত আদায় করবে। যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। আমরা মনে করি যাকাত দিলে মনে হয় আমাদের সম্পদ কমে যায়, এটা ঠিক না, এটা আমাদের ভুল ধারণা। যাকাত দিলে আল্লাহ তাআলা বলেন আমাদের সম্পদ বেড়ে যাবে, সুবহানাল্লাহ। সূরা বাকারার 261 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববা, যারা আল্লাহ তাআলার পথে ধন সম্পদ ব্যয় করলো তাদের দৃষ্টান্ত হলো একটি শস্য দানার ন্যায়। আম্বাতাত সাবা সানাবিলা, যেই শস্য দানার ভিতরে সাতটি শীষ জন্মায়। আম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিম মিআতু হাব্বা, প্রত্যেকটি শস্য দানার ভিতরে 100টি করে শীষ জন্মায়, সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা আরো বাড়িয়ে দেন। যাকাত দিলে আমরা বাহ্যিকভাবে দেখতে পাই আপনার আমার সম্পদ কমে গেছে, আসলে কমে না, যাকাত দিলে আমাদের সম্পদকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ। যাকাতের বিধান কেন আল্লাহ তাআলা দিয়েছেন? যাকাত আপনার আমার যে সম্পদ রয়েছে, এই সম্পদের ভিতরে গরিবের হক রয়েছে, অসহায় নিঃস্ব তাদের হক আপনার আমার সম্পদের ভিতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আমরা পুরোটাকেই আমাদের সম্পত্তি বলি, এটা ঠিক না। আপনার আমার সম্পত্তি থেকে গরিবের হকটাকে খুঁজে খুঁজে দেওয়া, এটা আপনার আমার দায়িত্ব ও কর্তব্য। যাকাতের আরেকটি অর্থ হলো পবিত্রতা। আপনার মালের ভিতরে যদি আরেকজনের সম্পদ থাকে তাহলে আপনার মাল কি পবিত্র? হ্যাঁ, আপনার মাল কিন্তু পবিত্র না। যতক্ষণ না আপনি অন্যের মাল আপনার সম্পদ থেকে খুঁজে খুঁজে বের করে হকদারদেরকে দিয়ে দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার সম্পদ পবিত্র হবে না। অতএব অন্যের হক এখান থেকে খুঁজে খুঁজে বের করে তাকে দিয়ে দিতে হবে, তাহলে আপনার মাল পবিত্র হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকাতের বিধান নাজিল করেছেন কারণ হলো সূরা হাশরের ভিতরে
আল্লাহ তাআলা বলেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম ওয়ামা আতাকুমুর রাসূল ফখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সম্পদ যেন মুষ্টিময় লোকদের হাতে পুঞ্জীভূত হয়ে না যায়, মুষ্টিময় লোকদের হাতে যেন জমাকৃত হয়ে না যায়, এই জন্য আল্লাহ তাআলা যাকাতের বিধানকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ইসলাম চায় সম্পদ সকল মানুষের কাছে সম্প্রসারিত হোক, প্রতিটি মানুষের কাছে সম্পদ থাকুক, দারিদ্রতা অসহায় গরিব মানুষগুলো যেন দারিদ্রতার কষাঘাতে ঝরঝরিত হয়ে সুদখোর ঘুষখোর লোকদের আশ্রয় নিতে বাধ্য না হয়, গুনাহের কাজে জড়িয়ে না পড়ে, ভিক্ষাবৃত্তির মতো জঘন্য কাজে যেন জড়িয়ে না পড়ে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের বিধান নাজিল করে দিয়েছেন। সারা বিশ্বের যত ধন সম্পদশালী মানুষগুলো রয়েছে, বিত্তবান মানুষগুলো রয়েছে, তারা যদি তাদের সম্পদের পাই টু পাই হিসাব করে যাকাত দিত, আজকে সমাজের ভিতরে মানুষগুলো দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হয়ে থাকতো না, ঠিক কিনা? প্রতিটি মানুষের উচিত তার পরিপূর্ণ যাকাত দেওয়া। আজকে অর্থনৈতিক যে অবক্ষয় আমাদের সমাজে দেখা দিয়েছে, আমাদের দেশের যে অর্থনৈতিক অবক্ষয়, এটা কেন? ইসলামের বিধান না মানার কারণে, কোরআনের বিধান না মানার কারণে। প্রতিটা মানুষ যদি তার সম্পদের পাই টু পাই হিসাব করে যাকাত, যাকাতের হকদারদের কাছে অর্পণ করে, তাহলে সমাজের ভিতরে যে অর্থনৈতিক অবক্ষয় রয়েছে সেটা দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের তিন নম্বর বৈশিষ্ট্য কথা উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন। মুমিনের তিন নম্বর বৈশিষ্ট্য হলো তারা যাকাতকে যথাযথভাবে আদায় করবে। মুমিনের চার নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের চার নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন তার লজ্জাস্থানকে হেফাজত করবে, লজ্জাস্থান অপাত্রে ব্যবহার করা যাবে না, যেখানে সেখানে লজ্জাস্থানকে ব্যবহার করা যাবে না, লজ্জাস্থান যেন হেফাজত হয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনের ভিতরে কি করলে আমাদের লজ্জাস্থান হেফাজত হবে, আমাদের জানার দরকার আছে না? নাই। ইসলাম যেভাবে আমাদেরকে বলেছে পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে আমাদের চলাফেরা কেমন হবে, উঠা বসা চাল চলন কেমন হবে, ইসলাম সব বলে দিয়েছে। সেভাবে যদি আমরা পোশাক পরিচ্ছদ পরি, উঠা বসা চাল চলন সব যদি আমাদের শরীয়ত সম্মত হয়, অটোমেটিক আমাদের লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সূরা নূরের ৩০ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উল্লিল মুমিনিনা ইয়াগুমিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, তারা যেন তাদের নজরকে হেফাজত করে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। মুমিন নারীদেরকে আপনি বলে দিন তারাও যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, এমন জিনিসের দিকে না তাকায় যেই জিনিসের দিকে তাকাতে আমি নিষেধ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুমিন নারীগণ,
তোমরা তোমাদের চক্ষুকে নজরকে হেফাজত করো, ওয়াহফাজুনা ফুরুজাহুন্না লজ্জাস্থানকে হেফাজত করো, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না তোমাদের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রদর্শন করো না, বিকশিত করে বেরিও না, বেড়ায়ও না। সৌন্দর্য একমাত্র স্বামীর সামনেই প্রকাশ করতে হবে যেখানে সেখানে। ও নারীগণ, তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না, ইল্লা মা যাহারা মিনহা, তবে বাহিরে বের হলে এমনিতেই যে অঙ্গগুলো প্রকাশ পেয়ে যায়, বেরিয়ে যায়, সেগুলো কোনগুলো? এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি মাসআলা, নারীরা বাড়ির ঘর থেকে বের হলে তাদের কোন কোন অঙ্গ খোলা রাখতে পারবে। এই আয়াতের তাফসিরে তাফসিরে জালালাইনের ভিতরে উল্লেখ আছে দুটি মত। প্রথম মতটিতে আছে যে নারীরা তাদের চেহারা, তাদের হাত, কবজি পর্যন্ত বাহিরে বের হলে খোলা রাখতে পারবে যদি ফেতনার আশঙ্কা না থাকে। এটা হলো প্রথম মত। দ্বিতীয় মত হলো চেহারা খোলা রাখা যাবে না বাহিরে বের হলেও, এটা হারাম। এই মতটিকেই প্রাধান্য দেওয়া হয়েছে, এটাই প্রসিদ্ধ মত। তাছাড়া সূরা নূরের 31 নম্বর আয়াতের ব্যাখ্যা আল্লাহ তাআলা আরেকটি আয়াত নাযিল করে দিয়েছেন সূরা আহজাবের ভিতরে। সূরা আহজাবের 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যা সন্তানদেরকে, মুমিন নারীদেরকে ঘর থেকে যখন তারা বের হবে তখন আপনি তাদেরকে বলে দিন, তারা যেন তাদের চেহারার উপর দিয়ে জালাবিবকে ফেলে দেয়, চাদর চেহারার উপর দিয়ে উপর দিক থেকে যেন নিচে ফেলে দেয়, এভাবে যেন ঘর থেকে বের হয়। জালাবিব যাকে বলে, কোরআনে আসছে জালাবিবিহীন না। জালাবিব শব্দটি জিলবাবুনের বহু বচন। তাফসিরে জালালাইনের ভিতরে জালাবিবের সংজ্ঞা উল্লেখ করেছে যে জালাবিব বলা হয় একটি বড় চাদর। এই চাদরকে মহিলারা যখন ঘর থেকে বের হবে মাথার উপর দিক থেকে নিচে ফেলে দিবে, শুধু একটি চক্ষু খোলা থাকবে। আরেক বর্ণনায় পাওয়া যায় দুটি চোখ খোলা রাখতে পারবে প্রয়োজনের খাতিরে। কেন? ফালাইউযাইন, আল্লাহ তাআলা বলেন যেন তোমাদেরকে উত্তক্ত করা না হয়, তোমরা যেন ইপটিজিং এর শিকার না হও। এই জন্য তোমাদের চেহারা যেহেতু সুন্দরের সমাবেশ চেহারার ভিতরে, চেহারা দেখলে যেন বোঝা যায় যে তার অঙ্গ প্রত্যঙ্গ কেমন হতে পারে, সে কেমন, কতটুকু সুন্দর, এটা একটা আন্দাজ করা যায়, অনুমান করা যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন চেহারা ঢেকে দিতে হবে, ফালাইউযাইন, তাহলে তোমাদেরকে উত্তক্ত করা হবে না, তোমরা উত্তক্তের শিকার হবে না। এখন আমাদের যে পোশাক পরিচ্ছদ, নারীরা যে পোশাক পরে, বোরকা যেগুলো আমরা পরি আটো সাটো, আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝা যাচ্ছে, এমন বোরকা কেনা যাবে না। আমরা যারা স্বামী আছি এমন বোরকা আমরা কিনে দেব না। রঙিন বোরকা, কাজ করা বোরকা, বিভিন্ন রকমের ডিজাইন করা থাকে, এগুলো পরিয়ে আটো সাটো টাইট ফিট বোরকা পরিধান করে যদি আপনি আপনার বিবিকে নিয়ে বের হন, ছেলেরা এমনিতেই আপনার বিবির দিকে তাকিয়ে থাকবে, ঠিক কি না? ঠিক কি না? এই আটো সাটো বোরকা পরানো যাবে না, এটা নিষেধ, এটাকে এটা দ্বারা পরিপূর্ণ পর্দা হয় না। এই জন্য টাইট ফিট বোরকা এটা আমাদের বর্জন করতে হবে, ঢিলা ডালা বোরকা পরিধান করতে হবে, কারুকার্য বন্ধিত বোরকা পরিধান করে বাহিরে বের হওয়া যাবে না। এইভাবে আল্লাহ তাআলা বলেন যদি ইসলামের বিধান অনুযায়ী কোনো মুমিন তার পোশাক পরিচ্ছদগুলো পরিধান করে, উঠা বসা চলাফেরা করে, বেগানা নারীর দিকে পুরুষরা না তাকায়, বেগানা নারীর দিকে পুরুষরা যদি না তাকায়, নারীরা যদি বেগানা পুরুষের দিকে না তাকায়, তাহলে জিনার দিকে আকৃষ্ট কম হবে, উত্তক্তের শিকার হতে হবে না, ইপটিজিং এর শিকার হতে হবে না,
জিনার প্রচলন কমে যাবে, জিনার প্রচলন কমে যাবে, লজ্জাস্থান এভাবে আমাদের প্রত্যেকের লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমরা এইভাবে চলবো তো ইনশাআল্লাহ। আমরা আমাদের পরিবারদেরকে এইভাবে পরিচালনা করব, সকলেই রাজি আছে তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে মুমিনুনের ভিতরে মুমিনের সাতটি বৈশিষ্ট্যের ভিতরে চার নম্বর যেই বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তারাই যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, তারাই হলো মুমিন। পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াআহদিহিম রাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের পঞ্চম ও ষষ্ঠ বৈশিষ্ট্য হলো তারা আমানতের খেয়ানত করবে না। ষষ্ঠ নম্বর বৈশিষ্ট্য হলো তারা ওয়াদার খেলাফ করবে না, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। এটা হলো মুমিনের পঞ্চম এবং ষষ্ঠ নম্বর বৈশিষ্ট্য। আমানত কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আহজাবের 72 নম্বর আয়াত, ইন্না আরাদনাল আমানাতা আলা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াআশফাকনা মিনহা ওয়াহামালাহাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আসমান জমিন পাহাড় পর্বতের সামনে আমার আমানতকে পেশ করলাম গ্রহণ করার জন্য, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, আসমান জমিন পাহাড় পর্বত তারা এটাকে বহন করতে অস্বীকার করলো। ওয়াআশফাকনা মিনহা, তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ওয়াহামালাহাল ইনসান, কিন্তু মানুষ সেটাকে বহন করে নিল। এই আয়াতের তাফসীরে তাফসীরে কুরতুবী একটি তাফসীরের কিতাব আছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন পাহাড় সৃষ্টি করার পরে তাদের সামনে আমানতকে পেশ করলেন যে ও আসমান জমিন পাহাড় তোমরা আমার আমানতকে গ্রহণ করো। তারা সেটাকে গ্রহণ করতে অস্বীকার করলো। হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে আদম, আমি আমার আমানতকে আসমানের সামনে পেশ করেছিলাম, জমিনের সামনে পেশ করেছিলাম, পাহাড় পর্বতের সামনে পেশ করেছিলাম, তারা সেটাকে গ্রহণ করে নাই, অক্ষমতা প্রদর্শন করেছে, তুমি কি সেটা গ্রহণ করবে? হযরতে সাইয়্যিদিনা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ, আমি যদি এই আমানত গ্রহণ করি আমাকে কি পুরস্কার আপনি দিবেন? আল্লাহ তাআলা বলেন এই আমানতের যথাযথ ব্যবহার যদি তুমি করো তাহলে তোমাকে আমি এর বিনিময় স্বরূপ পরিপূর্ণ পুরস্কার দিয়ে দিব। সুবহানাল্লাহ, আর যদি আমানতের খেয়ানত করো বিনিময়ে শাস্তির ব্যবস্থা রয়েছে। হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আমানতকে গ্রহণ করে নিলেন। এই আমানতের ব্যাখ্যা কি এটা আমাদের বুঝতে হবে। তাফসীরে জালালাইনের ভিতরে এই এই আয়াতের তাফসীরে উল্লেখ করা হয়েছে আমানত বলতে হলো শরীয়তের যত ফরজ কাজ সমূহ রয়েছে, নামাজ রোজা হজ যাকাত যত ফরজ কাজ রয়েছে সবগুলোই আমানত। আমরা মনে করি আমানত দ্বারা উদ্দেশ্য হলো কারো কাছে কোনো মূল্যবান জিনিস যদি গচ্ছিত রাখি, আমানত রাখি, নির্দিষ্ট সময়ে যখন যেয়ে নিয়ে আসবো সে যদি আমাকে দিতে না পারে তাহলে মনে হয় সে আমানতের খেয়ানত করলো। আমরা শুধু এটাই বুঝি না, এটা শুধু এটাই শুধু আমানত নয়, শরীয়তের যতগুলো বিধান রয়েছে রাসূলের তরিকায় সেগুলোকে মানার নাম হলো আমানত। যদি তার খেয়ানত করি না মানি সেটাকেই বলা হয় খেয়ানত। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমাদের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আমি দিয়েছি সেগুলো একটি আমার আমানত। আল্লাহ তাআলা আমাদেরকে জবানের মতো মহামূল্যবান সম্পদ দিয়েছেন,
কর্ণ আমাদেরকে দান করেছেন, আমরা শ্রবণ করি এই কর্ণ দিয়ে। ঘ্রাণ শক্তির জন্য নাসিকা নাক আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে দুটি হাত দিয়েছেন, পা দিয়েছেন, হার্ট দিয়েছেন, লিভার দিয়েছেন, কিডনি দিয়েছেন, ফুসফুস দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি আপনার আমার জীবন প্রাণ, এটাও একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, পাশাপাশি আমানত। এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যথাযথ ব্যবহার করা, এর বাহিরে যদি আমরা ব্যবহার করি তাহলে সেটাই হবে আমানতের খিয়ানত। আল্লাহর নবী বলেন, কোন মানুষ তার জীবনের মালিক নয়, আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, এই জীবনের মালিক হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, কোন মানুষ তার জীবনের মালিক নয়। কোন ব্যক্তি যদি তার জীবনকে ধ্বংস করে ফেলে, তার জীবনকে হত্যা করে ফেলে, আত্মহত্যা করে, সে কিন্তু জান্নাতে যাবে না। বুখারী শরীফের একটি হাদিস আছে, বুখারী শরীফ প্রথম খণ্ডের 1314 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল রাহুন, আল্লাহর নবী বলেন, এক ব্যক্তির কাছে ধারালো অস্ত্র ছিল, মরণাস্ত্র ছিল, ওই ব্যক্তি ফাকাতালা নাফসাহু, সেই অস্ত্র দিয়ে সে নিজেকে হত্যা করে ফেলল, মানে আত্মহত্যা করল। ফাকাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, বাদারনি আবদি বিনাফসিহি, এই ব্যক্তি আমার সাথে উদ্দত্ত প্রদর্শন করেছে, হারাম তো আলাইহিল জান্নাহ, আমি জান্নাতকে তার উপর হারাম করে দিলাম, কারণ সে আমার জীবন, আমি জীবন দিয়েছিলাম, এই জীবনের অপব্যবহার করেছে, নাউজুবিল্লাহ। এই জন্য আত্মহত্যা করা যাবে না। জীবনের মালিক যদি আমি হতাম, আপনি আমি হতাম, তাহলে জান্নাত আপনার আমার জন্য হারাম হতো না। হারাম হলো কেন? আপনার আমার সম্পদ, আমার সম্পদ, আমি যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করব। এর দ্বারা বোঝা যায়, এই হাদিস থেকে বোঝা যায়, বুখারী শরীফের 1364 নম্বর হাদিস, 64 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন যে কোন মানুষ তার জীবনের মালিক নয়, কেউ যদি আত্মহত্যা করে করে ওই ব্যক্তির উপর জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দেন, নাউজুবিল্লাহ। অতএব আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, দেহের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, প্রত্যেকটাকে যথাযথ ব্যবহার আমাদের করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, এই জবান দ্বারা গালিগালাজ করা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, কারো শেকায়েত করা যাবে না। কারো যদি গীবত করি, শেকায়েত করি, পরনিন্দা করি, চুগলখুরি করি, এটা হবে জবানের খিয়ানত, এটা হবে জবানের আমানতের খিয়ানত। হাত দিয়েছেন ভালো ভালো কাজ করার জন্য, যদি হারাম কাজ করি হাত দিয়ে, এটা হবে হাতের খিয়ানত। পা দ্বারা যদি হারাম কাজ করি, এটা হবে পার খেয়ানত। আল্লাহ তাআলা কর্ণ কর্ণ দিয়েছেন আমাদেরকে, কান দিয়েছেন ভালো ভালো কথা শোনার জন্য, গান বাদ্য যদি শুনি এই কর্ণ কুহর দিয়ে, উপায় আছে আমাদের যে গান বাদ্যর যে অবস্থা সমাজের, খুবই নাজুক পরিস্থিতি, নামাজের সময় গান বাজছে, আমাদের ইমানি শক্তি এত দুর্বল হয়ে গেছে যে আমরা প্রতিবাদের ভাষাটুকু হারিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে, সকলের ইমানকে তাজা করে দিন, সকলেই বলে আমিন। এই কর্ণকহর, এই কান দিয়ে আমাদের ভালো ভালো জিনিস শ্রবণ করতে হবে, গান বাদ্য শ্রবণ করা যাবে না। ইসলামের এমন কোনো বিধান নেই, এমন কোনো কাজ নেই, বিবাহ শাদী থেকে শুরু করে যত বৈধ কাজ রয়েছে, কোনো কাজের ভিতরে গান বাদ্য বাজাতে হবে, বক্স বাজাতে হবে, এমন কোন কাজ ইসলামের ভিতরে নেই। তাহলে কেন আমরা এগুলো বাজাই? এগুলো আমাদের বর্জন করতে হবে। এই কর্ণকহরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ও কান, তুমি কি শ্রবণ করেছিলে? কান বলবে, আল্লাহ আমি গান শুনেছিলাম। সাথে সাথে আল্লাহ তাআলা গরম সিসা ফেরেশতাদেরকে বলবে, আর কর্ণকহরে ঢেলে দাও, দুনিয়াতে থাকতে সে আমার কথা মানে নাই, দুনিয়াতে থাকতে সে আমার কথা অবাধ্য হয়েছিল,
সে গান শুনেছিল হারাম কাজ সে শুনেছিল, হারাম কথা সে শুনেছিল, আজকে আমি তাকে ভুলে গেলাম। তার কর্ণকুহরে সীসা গরম করে ঢেলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম জঘন্য কাজ থেকে আমাদের সকলকে হেফাজত করুন, সকলেই বলি আমিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের পঞ্চম বৈশিষ্ট্য হলো আল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন। মুমিন তার আমানতকে পরিপূর্ণভাবে আদায় করবে, মুমিন তার আমানতকে পরিপূর্ণভাবে আদায় করবে। চোখের আমানত হলো এই চোখ দ্বারা কোনো নাজায়েজ কাজ দেখা যায় না, নারী বেগানা পুরুষকে দেখতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়ামা তুখফিস সুদুর। তোমরা চক্ষু দিয়ে যা কিছু দেখতে পাচ্ছ সব আমি আল্লাহ দেখি, তুমি তোমার চোখ দিয়ে কি দেখছো আমি সব দেখতে পাচ্ছি, আমি সব দেখি সব জানি। তুমি পূজার ভিতরে গেছো, পূজা দেখছো, নাচ গান দেখছো দূরের থেকে, আমি আল্লাহ কিন্তু দেখতে পাচ্ছি। অতএব এই চোখের সৎ ব্যবহার তোমরা করো। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াহদিহিম রাউন। মুমিনের ষষ্ঠ নম্বর বৈশিষ্ট্য হলো তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। ওয়াদা দিয়েছি, ওয়াদা আমাদের রক্ষা করতে হবে, জীবন চলে গেলেও প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করা, এটা হলো মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ, কোন মুমিন প্রকৃত মুসলমান মুমিন কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না, ঠিক কি না? এটা হলো বিধর্মীদের কাজ। অমুসলমান যারা তারা প্রতিশ্রুতি ভঙ্গ করবে। আজকে বিধর্মীদের কাজগুলো আমরা মুমিনরা গ্রহণ করেছি মুসলমান, আর অমুসলমান আমাদের এগুলো গ্রহণ করছে। মুমিন কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াত, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। হে মুমিনগণ, তোমরা তোমাদের প্রতিশ্রুতি রক্ষা করো, কালকে আমাদের ময়দানে তোমাদের প্রত্যেকের প্রতিশ্রুতি সম্পর্কে প্রত্যেককে আমি জিজ্ঞাসা করব, প্রত্যেকেই জিজ্ঞাসিত হতে হবে আমি আল্লাহর দরবারে, প্রত্যেকেরই জিজ্ঞাসিত হতে হবে। অতএব প্রত্যেকেই প্রত্যেকের প্রতিশ্রুতি পূর্ণ করো। আল্লাহর রাসূল বলেন মেসকা শরীফের 15 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস এসেছে, লা ঈমানা লিমান লা আমানাত লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। যেই ব্যক্তি আমানত রক্ষা করবে না ওই ব্যক্তির ঈমানই নাই, নাউজুবিল্লাহ। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যেই ব্যক্তি প্রতিশ্রুতি পূর্ণ করে না ওই ব্যক্তির জন্য দ্বীনের ভিতরে কোনো অংশই নাই, নাউজুবিল্লাহ। অন্য আরেকটি হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, এই হাদিসটি মুসলিম শরীফে আসছে, আল্লাহ রাসূল বলেন যে আমানতের খেয়ানত করা আর প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা না করা, এটা হলো মুনাফিকের আলামত, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটি। এক নম্বর হলো ইদা হাদাসা কাযাবা, সে যখন কথা বলে মিথ্যা বলে। দুই নম্বর হলো ওয়া ইদা ওয়াদা আখলাফা, সে যখন প্রতিশ্রুতি দেয় সে ভঙ্গ করে, ওয়াদা দিলে ওয়াদা খেলাপ করে, এটা হলো মুনাফিকের আলামত। প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে? কখনোই না। তিন নম্বর হলো ওয়া ইদা তুমি না খানা, তার কাছে আমানত রাখা হলে আমানতের খিয়ানত করে। এই তিনটি হলো মুনাফিকের আলামত। তাই আসুন এই মুনাফিকের আলামত থেকে আমরা বেঁচে থাকি। মুনাফিকের যে আলামতগুলো এগুলো যেন আপনার আমার ভিতরে না থাকে, আমাদের ভিতরে যদি থেকেও থাকে এগুলো থেকে আমরা আজকের থেকে আমার ভিতর থেকে এই দোষগুলো এই আলামতগুলো দূর করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম শুনলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন।